পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরে জেলার নীলফামারীর মানুষ। ঘন কুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত কয়েকদিনে দেখা মেলেনি সূর্যের। হাড় কাঁপানো কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে বয়স্ক ও শিশুরা। আগামী আরও কয়েকদিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাতেই নীলফামারীর সদর হাসপাতালে এই পরিস্থিতি। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক, মূলত ডায়রিয়া আর শ্বাসকষ্টজনিত রোগে বেশি ভুগছেন তারা। প্রচণ্ড শীতের কারণে আমার বাচ্চার জ্বর সর্দি শ্বাসকষ্টের কারণে হাসপাতালে নিয়ে আসছি। সর্দি লেগেছে, সর্দির কারণে নাক জাম লেগেছিল, আর ওই কারণে বাচ্চাটা মুখ দিয়ে নিতেছিল আর কি। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, যেখানে হচ্ছে বেডের সংখ্যা 5টা, সেখানে প্রতিদিন আমাদের ওই রোগী আসতেছে 17 থেকে 18টা করে। নীলফামারীর জেনারেল হাসপাতালে প্রতিদিনই প্রায় 300 রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। 50% রোগী এখন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আসতেছে, পার ডে দেখা যায় 200-300-400 রোগী আসতেছে, এবং এমার্জেন্সিতে আসছে, যা আউটডোর আসছে, যা যাদেরকে আমাদের সমস্যা মনে হচ্ছে আমরা ইনডোরে ভর্তি করে চিকিৎসা ব্যবস্থা করতেছি। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণে তাই রাস্তার পাশে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন তারা। অল্প আয়ের মধ্যে তো আমরা অত মানে বেশি দামি জিনিস কিনতে পারি না, সেজন্য গরিবদের সুন্দর সুন্দর জিনিস আমরা এই মাসের মধ্যে কিনি, অল্প দরে কাপড় চোপড় কিনে নিয়ে পাই, এই জন্য আমরা এখানে আসি। এবছর খুব পুড়িয়া পচিয়া বাতাসে, ঠান্ডাতে খুব কুয়াশা, এখনো আমরা ঘর বাড়ি থাকি বেরোবার পারিছি না। যাত্রীও নাই, কামাইয়াদের নাই, খুব কষ্টে দিন যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত এক সপ্তাহে নীলফামারীতে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ।